সংসদে যোগ দিতে এবার এলাকাবাসীর প্রত্যাশার কথা জানালেন বিএনপির নির্বাচিত দুই এমপি বলেছেন আওয়ামী লীগের দুঃশাসন দুর্নীতি নির্যাতন এবং ভোট চুরির কথা জাতির সামনে তুলে ধরতে তাদের ওপরও দিন দিন চাপ বাড়ছে বিএনপির চাঁপাই আসনের হান্ন রশিদ এবং বগুড়া চার আসন থেকে জয়ী মোশাররফ হোসেন তবে তারা শপথ না নেয় দলীয় সিদ্ধান্তের কথা এলাকাবাসীকে জানিয়ে বলেছেন খালেদা জিয়াকে কারাগারে রেখে সংসদে যোগ দেয়া সমীচীন নয় তহিত শান্তর বিশেষ রিপোর্ট আগামী তিরিশ এপ্রিল নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেয়ার শেষ দিন নির্বাচনে কারচুপি অনিয়ম এবং আইন শৃঙ্খলা বাহিনীর অযাচিত হস্তক্ষেপের অভিযোগ এনে ফল প্রত্যাখ্যান করে শপথ নেয়া থেকে বিরত আছেন বিএনপির নির্বাচিত ছয় সংসদ সদস্য যদিও তাদের জোট জাতীয় ঐক্য ফ্রন্টের দুই সদস্য ফ্রন্টের সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নিয়েছেন এবং নিজ দল গণফোরাম থেকে বহিষ্কারও হয়েছেন গণফোরামের সিদ্ধান্ত নিয়েই আমি সংসদে যোগদান করেছি কারাগারে বিএনপি নেত্রীর স্বাস্থ্যের দিন দিন অবনতি সুদূর প্রবাস থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দল পরিচালনায় ঘাটতি এবং নির্বাচনে হতবাক করা ফল নিয়ে দুর্দশায় কাটছে বিএনপির দিন এই অবস্থায় দলের নির্বাচিত দুই এমপি জানালেন বিএনপির জন্য নির্বাচনের পরিবেশ ছিল চরম বৈরী এরপরও শুধু ভোটারদের ভালোবাসার কারণেই নির্বাচিত হয়েছেন তাদেরকে নিয়ে এলাকাবাসীর প্রত্যাশাও অনেক চেয়ারম্যান হিসেবে আমাদের তারেক ভাই এখন দেশের বাইরে আছে ওনারও প্রত্যাশা কিন্তু আমাদেরকে জিতিয়ে এনে সংসদে গিয়ে কথা বলে তাদের পক্ষে কথা বলে এবং আমার এলাকায় মানুষ চায় যে আপনার সংসদে যান এবং আপনাদেরকে কষ্ট করে নির্বাচিত করছে আপনাদের গিয়ে কথা বলেন বাংলাদেশে এতগুলো আসন ছয়টি আসন আমরা পেয়েছি তাদের একটা প্রত্যাশা থাকতেই পারে এলাকায় গেলেই মানুষের একটি মাত্র প্রশ্ন যে সংসদের কী হচ্ছে যাবেন কিনা শপথের কী হলো এইটি মানুষের কাছে প্রশ্ন জনগণ প্রত্যাশা করে যে জনগণের এই যে রায় ম্যান্ডেট আমাকে দিয়েছে জুলুম নিপীড়ন অত্যাচারের বিরুদ্ধে সেই ক্ষেত্রে অন্তত পক্ষে আমরা যেন সংসদে যাই এবং সংসদে গিয়ে বর্তমান দেশের যে ভোটের এই পরিস্থিতি সরকারের এই পরিস্থিতি সারা দেশে গুম অপহরণ ধর্ষণ নির্যাতন লুটপাটের যে চিত্র এটি পার্লামেন্টে গিয়ে আমরা কথা বলি তবে গণফোরামের সদস্যদের মতো দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সংসদে যোগ দিতে চান না তারা আমি যেহেতু একটা রাজনৈতিক দলের একটা দায়িত্বশীল জায়গায় অবস্থান করছি সেই ক্ষেত্রে দলের সিদ্ধান্তকে উপেক্ষা করে ব্যক্তিগতভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা সত্যি খুবই জটিল তিরিশ এপ্রিল পর্যন্ত আমাদের সংসদের লাস্ট বর্ডার ডেড লাইন আমরা আশা রাখছি হয়তো আমাদের চেয়ারপারসন এবং আমাদের দলের সিনিয়র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক রহমান সাহেব অবশ্যই আমাদের একটা নির্দেশনা মেবি দেওয়ার সম্ভাবনা আছে গেল তিরিশ ডিসেম্বরের নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে জয়ী আটটি আসনের ছয়টি পেয়েছে বিএনপি নির্বাচিত হয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তৌহিদ শান্ত নিউজ টোয়েন্টি ফোর ঢাকা